ইউক্রেনে চলমান যুদ্ধে অংশ নিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত গাজীপুরের যুবক মোহাম্মদ তাইব। পরিবারের নিষেধাজ্ঞা অমান্য করে যুদ্ধে অংশ নেয়ায় দুশ্চিন্তায় দিন কাটছে স্বজনদের। যুদ্ধ শেষে কবে বাড়ি ফিরবেন মা বাবার আদরে তাইব, তা এখনও জানেন না কেউই। সহকর্মী তাওহিদ কবিরের রিপোর্টে দেখুন বিস্তারিত। 1990 সালের 27 নভেম্বর ইউক্রেনে যান ব্যবসায়ী মোহাম্মদ হাবিব। দেশটির রাজধানী কিয়েভের নিপ্রক্সি জেলায় 30 বছর ধরে বসবাস করছেন তিনি। সংসার জীবনে মোহাম্মদ তাইব ও মোহাম্মদ কারিম নামে দুই ছেলে রয়েছে তার। ইউক্রেনে চলমান যুদ্ধে রাশিয়ার বিপক্ষে লড়াই করা বাংলাদেশি বংশোদ্ভূত যুবক মোহাম্মদ হাবিবের বড় ছেলে মোহাম্মদ তাইব তার গ্রামের বাড়ি গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার পাবুর গ্রামে। শহরের কিয়েভেক্সি টেকনিক্যাল ইউনিভার্সিটিতে পড়েন তিনি। রাশিয়া যেদিন বোম্বিং শুরু করে ওই দিন সকালে তিনি যুদ্ধে চলে যান। এ নিয়ে তার গ্রামের বাড়িতে উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন আত্মীয় স্বজনরা। তাইব যেন সুস্থভাবে বাড়ি ফিরে আসতে পারে সেটাই চাওয়া তাইবের দাদি গুলমেহার খাতুনের। আমি তো সাই কইতাছি বলে আমার নাতি আল্লাহ যাই ফিরে আইয়ে। কেমন আছেন তাইব তা কেউই জানেন না, তবে তাকে নিয়ে গর্ববোধ করেন বলে জানায় তাইবের চাচা। জন্ম হয়েছে তা বেড়ে ওঠা ওইখানেই, ইউনিভার্সিটিতে পড়ে। তো যুদ্ধ গেছে আমরা শুনছি, ছবিও দেখছি। তো এটা নিয়ে আসলে অ্যাকচুয়ালি গর্ববোধ হয়, আমার মনের ভিতরে একটু খারাপ লাগে যে কখন কী হয় না না হয়। যুদ্ধ জয় করে সুস্থভাবে যেন তাই বাড়ি ফিরে আসতে পারে সেজন্য সকলের কাছে দোয়া চেয়েছেন স্বজনরা। এত ছোটো ছেলে আর তো অনেক সাহসী ছিল, বাংলাদেশে এসে অনেক সাহসী ছিল। দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করতেছি আমার ছেলের জন্য, আমার ছেলে যেন যুদ্ধক্ষেত্র থেকে সুস্থভাবে ফিরে ঘরে ফিরে আসতে পারে। যুদ্ধ জয় করে বীরের বেশে বাড়ি ফিরে আসবে তাইব, এমন প্রত্যাশা সবার। গাজীপুরের কাপাসিয়া থেকে মোহাম্মদ তাওহিদ কবির, বাংলা টিভি। ইউক্রেনে যুদ্ধের গোলায় ক্ষতিগ্রস্ত বাংলার সমৃদ্ধি জাহাজের 28 নাবিক ও প্রকৌশলীকে ইউক্রেন থেকে মালদোভা সীমান্ত দিয়ে রোমানিয়ায় নেওয়া হয়েছে। রোমানিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দাউদ আলী এই তথ্য নিশ্চিত করেছেন। আপাতত রোমানিয়ার রাজধানী বুখারেস্টের একটি হোটেলে তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে বলে জানান রাষ্ট্রদূত। পরে ফ্লাইটে দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে। অপরদিকে রকেট হামলায় নিহত বাংলার সমৃদ্ধির থার্ড ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাদিসুর রহমানের মরদেহ ইউক্রেনেই সংরক্ষণ করা হচ্ছে। সেখান থেকে মরদেহ দেশে পাঠানোর বিষয়টি পোল্যান্ডের বাংলাদেশ দূতাবাস দেখাশোনা করছে। ওয়ার্ল্ড ডেন্টিস্ট ডে 2022 উপলক্ষে মিলিটারি ডেন্টাল সেন্টার ঢাকার উদ্যোগে আজ ঢাকা CMHA এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সকালে বর্ণাঢ্য র্যালি শেষে মেজর শারমিন মমতাজের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মিলিটারি ডেন্টাল সেন্টার ঢাকা এর ভারপ্রাপ্ত ডেপুটি কমান্ড্যান্ট লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ এমদাদুল হক এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন মিলিটারি ডেন্টাল সেন্টার ঢাকা এর কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আব্দুর রব FCPS। অনুষ্ঠানে কমান্ড্যান্ট CMH ঢাকা, চিফ ফিজিশিয়ান জেনারেল, CMH ঢাকার অন্যান্য বিভাগীয় প্রধানগণ সহ মিলিটারি ডেন্টাল সেন্টার ঢাকার সকল সদস্য উপস্থিত ছিলেন।